হ্যাঁ, তো ফোকাসটা এখন শিফট করে গেছি, আগে টিচিং এর উপরে ছিল, শিক্ষণের উপরে ছিল, এখন শিখনের উপরে। এখন শিখনের উপরে যখন টিচিংটা, এই আমাদের ফোকাসটা, এখন সমস্যাটা হলো যে আমরা তাহলে কিভাবে পড়ালে যে তার শিখনটা ঠিক হতে পারে। তো আমাদের পড়ানোর স্ট্র্যাটেজিটাও পাল্টাতে হচ্ছে আমাদের। পড়ানোর স্ট্র্যাটেজির আগে কেমন ছিল, আমরা পড়িয়ে যেতাম, আমরা পড়িয়ে যেতাম লেকচার মেথডে পড়িয়ে যেতাম, সে শিখলো কি শিখলো না বোঝা গেল না। ইয়েস, বছরের শেষে একটা মূল্যায়ন করা হলো, মূল্যায়নের মধ্যে বোঝায় দেখা গেল কেউ ভালো ফল করেছে, কেউ খারাপ ফল করেছে, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শিক্ষণের উদ্দেশ্যটা ছিল যাতে শিখনটা ঠিকঠাক হয়, যে 100% স্টুডেন্টকে আমি যাতে 100% মার্কস দিতে পারি এমন অবস্থায় নিয়ে আসা। তো তার মানে সেখানে আমি আনতে পারিনি, আমাদের যে আগের যে মেথড গুলো ছিল সেগুলো ফলপ্রসূ হয়নি। তার জন্যই আমি এখন দেখতে চাইছি একটু, এই যে এখানটাতে দেখো, আচ্ছা আমি কিন্তু একে ঢোকালাম না, এই যে কে 42B D2C1B, আমি আগেই বলেছিলাম নাম দিতে হবে আর চেহারাটা দেখবো, তো একে আর ঢোকালাম না, যেই হোক। এখানে দেখো সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, কনস্ট্রাকটিভিজম বা এখানে কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, পিয়াজের, আর এখানে ভাইগটস্কির ছিল সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। এই কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ, তার অর্থটা কি? কনস্ট্রাকটিভিজম বলতে আমরা কি বুঝি? কনস্ট্রাকটিভিজম কেউ বলবে? কনস্ট্রাকটিভিজম স্যার, স্যার এখানে এখানে মূলত স্যার ওই ওরা লার্ন করবে থ্রু দা অবজারভেশন ইন দা সোশ্যাল কনটেক্সট। কনস্ট্রাকটিভিজমের মূল কথাই হচ্ছে যে বাচ্চারা সোসাইটির মধ্যে অবজার্ভ করে তার বিহেভিয়ারে পরিবর্তন নিয়ে আসবে। মূলত এখানে অবজারভেশনের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে এবং সোশ্যাল কনটেক্সটটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকের মধ্যেই প্রজ্ঞাটা আছে, উইজডমটা আছে, বুদ্ধিটা আছে। সে আগে যেটা শিখেছে, আগে যেটা দেখেছে, তার সঙ্গে সে কম্পেয়ার করে দেখবে সে কতটা শিখতে পারছে। আমাদের পড়াগুলো যেমন আগে কি হতো, এখনো অনেক খানিকটাই তাই হয়, যে কিছু অনেক কিছু আমরা পড়াই স্কুলে বা কলেজে, যার সঙ্গে সে কোনো কানেকশন করতে পারে না, এটা কি অর্থ, কেন পড়ছি আমি, ওই ABCD লেখানো শেখালাম, ক খ গ ঘ লেখানো শেখালাম, তার সেগুলো অর্থ খুঁজে পাচ্ছে না, সেখানে তার কোনো একটা মজা পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, সে কি লাভ হচ্ছে এটা দিয়ে, অর্থই নেই তার। তাকে আমি কিছু দিয়ে শেখালাম, নামটা শেখালাম, কি লাভ হচ্ছে সে ঠিক বুঝতে পারছে না। বা আমি ব্যাকরণ শেখালাম, সেদিক ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে। তো এটা যখন মিনিংফুল লার্নিং হচ্ছে না, কোনো অর্থবহ হচ্ছে না, তাহলে তার কাছে তো পৌঁছচ্ছে না, তাহলে শিখনটা তো ঠিকঠাক হচ্ছে না, তাহলে এটা একটা বিশাল ব্যাপার। শিখন যে আমি কতগুলো প্রিন্সিপলস দিচ্ছি একটা স্ক্রিনশটে, এই হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, শেয়ার শেয়ার দেখা যাচ্ছে, শেয়ারিং। আচ্ছা, প্রিন্সিপলস অফ কনস্ট্রাকশন, লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট রিকোয়ার্স স্টুডেন্টস টু বি অ্যাক্টিভ লার্নার্স, যে লার্নাররা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের স্কুলে বা কলেজে
শিক্ষার্থী যারা তারা কিন্তু প্যাসিভ, তারা চুপচাপ বসে থাকে, তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি না। যে তাদের যথাযথ অ্যাক্টিভিটি না হচ্ছে সে তো শিখতে পারছে না, খালি একদিকে শূন্য একদিকে বেরিয়ে গেল, তার হয়তো 5% তার কাছে থাকলো আর থাকলো না। টু কোলাবোরেট উইথ স্টুডেন্টস, যে বাকি ছাত্র যারা আছে তাদের সঙ্গে সে মিলেমিশে একটা পড়াশোনা করবে বা শিখবে, কাজ করবে। আমরা যখন গ্রুপে কাজ করি, গ্রুপে গ্রুপে টু পার্টিসিপেট ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস, এটা অর্থবহ হতে পারে। আমি যেই সে শিখছি তার কোনো অর্থ নেই তার কাছে, বেশিরভাগ জিনিস শিখে গেলাম। টু রিলেট নিউ ইনফরমেশন টু প্রায়র নলেজ, আগে যেটা আমি শিখেছি, আগে যেটা জানি, তার সঙ্গে আজকে যে নতুনটা শিখছি সেই দুটো একটা কানেকশন করা, তাহলে কি আমার পক্ষে বুঝতে সুবিধা হচ্ছে, অর্থটা বুঝতে সুবিধা হচ্ছে, নতুন জিনিসটা শিখতে পারছি আমি। এখানে কিছু কিছু কনসিডারেশন করতে হবে, কিছু কিছু জিনিস দেখতে হবে, কিভাবে তারা স্টুডেন্টরা ছাত্ররা কিভাবে তারা কনস্ট্রাক্ট করে, যেটা নির্মাণ করছে একটা জ্ঞান, সে নির্মাণ করছে জ্ঞান, একটা কনস্ট্রাক্ট করছে। এটা বানান ভুল আছে, ক্রিয়েটিং হবে, ক্রিয়েটিং লার্নিং এনভায়রনমেন্ট। যে তাদের জন্য একটা আমাকে পরিবেশ তৈরি করে দিতে হবে, যে পরিবেশের মধ্যে সে শিখতে পারে, সে পরিবেশটা বড় কথা। আমরা যদি প্র্যাকটিস সিটিংটা করতে পারতাম, আমরা করতে পারিনি, তাহলে লেসন লেসন প্ল্যান যেগুলো করতাম, তো প্রথমেই আমরা দেখতাম একটা পর্যায়ে থাকে আয়োজন স্তর বলে বা মোটিভেশন স্টেজ বলে বা প্রেরণা বলে, যে ব্যাপারটা নোন টু আননোনে যখন যাবো আস্তে 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 একটা একটা ধাপ 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 করে এগিয়ে যাবো, এক একটা ধাপ সিঁড়ি, একটা ধাপ এগোলাম, একটা ধাপ এগোলাম, আরেকটু এগিয়ে যাবো। তো সেই জায়গাটা খুব জরুরি, আগে একটা পরিবেশ সৃষ্টি করলাম, দুম করে এসে শুরু করলাম না, এটা হঠাৎ করে আমি আলেকজান্ডারের গল্প বলা শুরু করলাম, বা হঠাৎ করে আমি বিজের অ্যাস্ট্রোনমিতে চলে গেলাম, সেটা নয়। আমি সে যেটা জানে তার থেকে তাকে ট্রেনে নিয়ে আস্তে আস্তে নিয়ে গেলাম, একটা পরিবেশের সৃষ্টি করলাম আগে। দ্বিতীয়ত অ্যাক্টিভ ইনভলভমেন্ট, আগেই বলেছি যে ছাত্ররা নিজেরা যাতে ওখানে ইনভলভ হয়, তারা যদি যেমন প্র্যাকটিক্যাল, আমরা সায়েন্সে যে প্র্যাকটিক্যাল গুলো করি, তো প্র্যাকটিক্যালের সময় ছাত্ররা ইনভলভ হচ্ছে। আমরা যেমন অনেক সময় বলি যে না সায়েন্সে এমনিতেই মার্কস বেশি পায়, আমরা আর্টসে বেশি মার্কস পাই না, তার একটা কারণ হচ্ছে কি যে এই প্র্যাকটিক্যাল একটা আছে যেখানে তারা ইনভলভ হতে পারছে, তারা হাতে কলমে কাজটা করতে পারছে। আমাদের বিষয়গুলোতে সাধারণত সেই সুযোগটা খুব কম থাকে, তাই জন্য এই টিচার এডুকেশনে আমাদের যে প্রজেক্টগুলো থাকে, বা আজকাল স্কুলে অনেক প্রজেক্ট দেওয়া হয়, ওই প্রজেক্ট দিলে পরে সেই গিয়ে কিছুটা হাতে কলমে কাজ করতে পারছে, তার নিজে নিজে শিখতে পারছে, তাতে গিয়ে সুবিধা হয়। এটা আগেও বলেছি, রিলেটিং নিউ ইনফরমেশন টু প্রায়র নলেজ, আগে যেটা জানতাম তার সঙ্গে এটা কানেকশন করা। পার্টিসিপেটিং ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস, আগেও সেটা চিন্তা করেছি, আমরা কথা বলেছি যে অর্থবহ হতে হবে। আর সোশ্যাল পার্টিসিপেশন ইন লার্নিং, তারা গ্রুপে কাজ করবে, সেটা বড় কথা, যেটাকে আমরা কোলাবোরেটিভ লার্নিংও বলি। তারপর দেখছি আমরা ফাইভ ই মডেল অফ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, ফাইভ ই, পাঁচটা ই আছে। এঙ্গেজ, ছাত্ররা এঙ্গেজ হচ্ছে, তারা ইনভলভ হচ্ছে, তাদের আমরা কাজে লাগাচ্ছি, তারা আমাদের সঙ্গে থাকছে, একসঙ্গেই শিক্ষাটা এগিয়ে চলেছে, শিক্ষণ প্রক্রিয়াটা একসঙ্গে এগিয়ে চলছে। কারণ এটা আমরা বলি এটা টু ওয়ে ট্রাফিক, টিচারও শিখছে ছাত্রও শিখছে, দুজনে একসঙ্গে শিখছে। এক্সপ্লোর, এই যে
ছোট বয়সে বাচ্চারা এই একটা কিছু জিনিস পেলো, সেটাকে ভাঙলো বা ছুঁড়ে ফেললো, সে এক্সপ্লোর করছে, সে খুঁজে দেখছে, দাঁত দিয়ে কামড়াচ্ছে, সবকিছু মুখে দেওয়ার চেষ্টা করছে, তার স্বাদটা গ্রহণ করার চেষ্টা করছে, সে বোঝার চেষ্টা করছে ছুঁড়ে ফেললে এটা ভাঙে কিনা, ভাঙছে কি, ভাঙতে তো চাইছে না, সে খুলতে চাইছে, সবকিছু দেখতে চাইছে, এক্সপ্লোর করছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এক্সপ্লোর করার জায়গাটা একদম নেই, না অতটুকুই শিখতে হবে, এর বাইরে কোথাও যাওয়া যাবে না, খুব মুশকিল। এক্সপ্লেইন, তাকে বুঝিয়ে দেওয়া, সেও যদি বোঝাতে পারে আমরা যদি বোঝাতে পারি, ইলাবোরেট, আরো আরো ক্লিয়ারলি বললাম, আরো ডিটেইলে বললাম তাকে, আর মূল্যায়ন, এই পাঁচটা ই আছে আমাদের কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে। এই যে এইখানটাতে আমি আপনার অভিজ্ঞতা বলি, এই যে মিনিংফুল অ্যাক্টিভিটিস, একবার যখন আমি ওই আমাদের তো তখন প্রি ইউনিভার্সিটি বলতো, এখন যেটাকে হাই সেকেন্ডারি বলে, তো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন শেখানো হলো, আমাদের বলা হয়েছিল ইন্টিগ্রাল আর ডিফারেনশিয়াল ক্যালকুলাস ছিল, যে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, তা আমি যতই জানি আমাকে একটু বুঝিয়ে দিন এগুলো কি মানে, মনে না এগুলো বোঝার ব্যাপার, এগুলো কনসেপশন ব্যাপার, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো ওইখানে আমার ইন্টারেস্টটা একদম হারিয়ে গেল, এই মুখস্থ করার ব্যাপারটাই আমার কোনোদিনই পছন্দ হয়নি, আর আমি তো ঠিক বুঝতে পারছি না তোমার করে কি হবে, কোথায় লাগাবো, তো মিনিংফুল হচ্ছিল না আমার জন্য, তো মিনিংফুল যখন হচ্ছে না, অর্থবহ হচ্ছে না, তখন আমি থাকতে পারছি না, চলে যাচ্ছি। আমি আরেকটু দেখাই এই অ্যাপ্রোচের, এখন আমি এই জায়গাটাতে আমি কেন আসছি বলতে চাইছি, আমি আমি তো মেইনলি থ্রি বিটাতে আমার পড়ানোর কথা, থ্রি এটাতে আমি চলে এসেছি, এই থ্রি এটাতে আমি কেন এলাম, এই থ্রি এটা যদি এই ফার্স্ট হাফটা যদি আমি কমপ্লিট না বোঝাতে না পারি, তাহলে থ্রি বিটা অসুবিধা। তা আমরা যদি একটা সেকেন্ড যেতাম, যখন আমাদের ক্লাস নিতে হতো, প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে কোলাবোরেটিভ লার্নিং এর কথা বললাম, এই যে স্টুডেন্ট এঙ্গেজমেন্ট এর কথা বললাম, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এর কথা বললাম, তা আমরা এখানে হয়তো গ্রুপ করতাম, আমরা গ্রুপ করে করে তাদের শেখাতাম। মনে আছে ফার্স্ট সেমিস্টারে যখন আমি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দিয়ে ক্যারিকুলাম করছিলাম, দুই একটা গেম খেলার চেষ্টা করছিলাম গ্রুপের মাধ্যমে, আমরা গেমের কথা লিখেওছি আমাদের প্র্যাকটিক্যালের সময় গিয়ে লিখেছি, কিছু গেমস ল্যাঙ্গুয়েজ কিছু গেমস দরকার, ওই গেমস গুলো হচ্ছে এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজমটা মাথায় রেখে, যে বাচ্চারা নিজেরা খেলবে, নিজেরা খেলে 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 নিজেদের গ্রুপের মধ্যে তারা কাজ করবে, একে অন্যের কাছ থেকে শিখবে, ওই জিনিসটা খুব জরুরি, তারা যে নিজেরা নির্মাণ করবে, যেহেতু ওই গ্রুপের মধ্যে পাঁচজন বা দশজন যেই আছে, তারা দশজনই হয়তো আলাদা জায়গা থেকে এসছে, আলাদা কালচার থেকে এসছে, আলাদা ধর্মের হতে পারে, বিভিন্ন জায়গার হতে পারে, বিভিন্ন ভাষাভাষীর লোক হতে পারে, তাদের এক অন্যের কাছ থেকে তারা শিখবে। আর একটা জিনিস মাথায় রাখা, যে ওরা আমাদের কাছ থেকে যতটা না শিখছে, ওদের কাছ থেকে নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছে অনেক বেশি। আমাদের সঙ্গে একটা যেহেতু একটা গ্যাপ হয়ে আছে, একটা দূরত্ব তৈরি হয়ে আছে, বয়সের একটা দূরত্ব আছে, ওদের সামাজিক দূরত্ব একটা আছে, এখন যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং আর বলছি সেটা অন্য ব্যাপার, হ্যাঁ একটু দূরেও থাকি আমরা, একেবারে হয়তো মঞ্চের উপরে থাকলাম, বাচ্চারা হয়তো নিচে বসে থাকলো,
সেই ব্যাপারগুলো আছে, তো ওরা দূর থেকে আমাদের লক্ষ্য করছে। তো তাদের ঠিক এই এত দূরের লোকটাকে কাছ থেকে শেখা যায় না, লোকটা যদি কাছের হয় শিখতে সুবিধা। আমার যেমন একটা এক্সপিরিয়েন্স আছে ব্যাপারে, আগে যখন ইউজিতে পড়াতাম, তো বিএ ক্লাস বা তখন ওই ইউনিভার্সিটি বা হায়ার সেকেন্ডারি একসাথে কলেজে ছিল, পড়াতাম যখন, একটা মজা হতো যেই ক্লাসে ঢুকতাম তো বাচ্চাদের মুখে একটা হাসি খেলে যেত। মানে ব্যাপারটা এরকম যে আরে এই লোকটা, আরে এইটাকে তো কালকে তো জিরোতে আউট করেছি ক্রিকেটে, আরে এ তো এর বলে আমি কতগুলো ছয় মারলাম। তো তখন হয়ে গেল কি, এ হলো কি আমাদের লোক, আমাদের লোকের কাছ থেকে তো শিখতে সুবিধা, অন্যের কাছ থেকে তো শিখতে অসুবিধা। একটা বাইরের থেকে একটা লোক এলো কোটটাই পরে এলো, একটা খুব ধুতি পাঞ্জাবি দবদুরস্ত জামা কাপড় পরে এলো, আর একটা ওই ইয়েতে কথা বলছে, আদর্শ ভাষায় কথা বলছে, তার সঙ্গে অসুবিধে। ওইখানে তো এইমাত্র খেলার মাঠে চলে গেছি, তাদের সঙ্গে মিশছি, তাদের লোক হয়ে গেলাম। তো এখন বন্ধু বান্ধব যার সঙ্গে বয়সের পার্থক্যটাও ঠিকঠাক নেই, যার সঙ্গে সে ফ্রিলি মিশতে পারছে, তো তার কাছ থেকে আসতে শিখছি, তাই না? কি মনে হয় তোমার, কি মনে হয় শিখতে কার কাছ থেকে সুবিধা? যে আমাদের কাছে অনেকটাই বেশি আপন, ওই ভালো মতো ড্রেস আপ করা লোকটার কাছ থেকে অবশ্যই শিখতে পারবো না। বেশ অসুবিধা হয় বন্ধুর কাছ থেকে, একদম যেমন যে আমি ইনফর্মাল অবস্থা শিখতে পারছি, খুব বেশি ফর্মাল ব্যাপার নেই, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, এই সিট ডাউন, থ্যাংক ইউ স্যার, ওই ব্যাপারগুলো তো ঠিকঠাক নেই। তো এখন যেইমাত্র শিক্ষাটা একটা ফর্মাল ব্যাপার হয়ে গেল, খুব একটা কঠিন ব্যাপার, এই চার দেওয়ালের মাঝে ওখানেই শিখতে হবে, একটা জেলখানার মতন অবস্থা, ওখানেই বসে থাকতে হবে, একটু নড়াচড়া করা যাচ্ছে ঠিকঠাক, সেই শুকনো কাঠের উপরে বসে থাকতে হচ্ছে, একটু আরাম নেই, সে যেমন বিছানায় শুয়ে শুয়ে হয়তো পড়া যেতে পারতো, অন্য যে অন্য কন্টেক্সটে পড়ায় খেলতে খেলতে পড়া যেতে পারতো, ওই জায়গাটা খুব জরুরি বোঝা, যার জন্য ক্লাসরুমের টিচিং কন্টেক্সটা একদম পাল্টে গেছে। এই যে আমাদের যে অনেকেই প্রশ্ন করে, এই যে ফিজিক্যাল এডুকেশন টিচার আছে বা মিউজিকের টিচার আছে বা আর্টের টিচার আছে, তো আমি তো বিশাল আর্টিস্ট হতে যাচ্ছি না, তো হয়তো আমি বিশাল একটা খেলোয়াড়ও হতে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু শিখবো যে কি করে খেলা চালাতে হয় ওখানে গিয়ে, স্কুলে গিয়ে সেগুলো শিখতে হবে, সেগুলো শিখতে হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, ওই খেলার মাধ্যমে আমি কি করে আমি শেখাবো। আমি যেমন ইংরেজি শেখাবো, তো ফুটবলের ওই বলটাতে কিক করার সময় কি হয়ে থাকে, ইংরেজি শেখাবো কি হয়ে থাকে, অঙ্ক শেখালাম, তার বিজ্ঞানটা কি, ফুটবলের ইতিহাসটা কি, ওই ফুটবল খেলতে খেলতে তাকে বোঝানো ব্যাপারটা, যে তার পক্ষে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়, এই জায়গাটা খুবই। একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, বহু বছর আগে আমি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র কাজ করছিলাম, বছর সাথে করেছি এখন যেমন পিয়ারসনের সঙ্গে কাজ করি, তো ওখানে আমাকে বালুরঘাটে একটা ওয়ার্কশপ করতে গিয়ে যেতে হয়েছিল। বালুরঘাটে একটা স্কুল আছে, আত্রেই ডিএভি পাবলিক স্কুল, আগে এটা আত্রেই স্কুল ছিল, ওটা ডিএভি কে দিয়েছিল। তো ওখানে এমনিতে রুমটা খুব সুন্দর, এসি রুম ছিল, একটা বিশাল হল ছিল, কিন্তু একটু চাপা, ঠিক গ্রুপে গ্রুপে বসতে পারছিল না, একটা সমস্যা ছিল। তো আমি মুখটা যেই খুলেছি, মুখটা খুলেছে কি খুলিনি, দুজন, একজন হয়তো আমার থেকে বয়সে বড়ই হবেন, আরেকজন একটু একটু জুনিয়র, দুজনেই চেঁচামেচি শুরু করলেন যে না না স্যার এইসব বিয়ে হয় না, এইসব মেথডগুলো পড়ানো যায় না। তো আমি ওদের মাইকটা দিয়ে দিলাম, ওনারা বলুন। তো আমার সঙ্গে একজন ছিলেন নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন ওখানে, তো আমি যেহেতু আগে নবোদয় ছিলাম উনি আরো খুশি ছিলেন, আর কিছু বসলেন বেশিক্ষণ, তো উনি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করলেন, তো আমি আর ওদের খুব উত্তর দেওয়ার চেষ্টা করিনি, ওনাদের পেটে যা আছে ওনারা বলুন, ওনারা বললেন মাইক হাতে নিয়ে, অনেকক্ষণ বললেন,
তো তারপরে শুরু করলাম এক সময় গিয়ে, কোনো কোনো সমস্যা করেনি। তো যখন এক সময় গিয়ে শেষ হলো সেই দিনের কাজটা, তখন ওই দুজন টিচার ইয়ে থেকে এসেছিলেন, বিএসএফ স্কুল থেকে একটু দেরি করে এসেছিলেন, আমরা তো একটু দেরি করে এসেছি, তো একটু যদি আমাদের বুঝিয়ে বলেন কি হচ্ছে। তো যখন কথা বলছি ওনাদের সঙ্গে, হঠাৎ করে দেখি একটা হাত আমার পায়ের দিকে ঢুকে যাচ্ছে, আমার পেছন থেকে এসে আমার পায়ের দিকে হাত একটু ঢুকে যাচ্ছে। তা আমি তো ছিটকে বেরিয়ে গেলাম, কি হলো, ওই যে বয়স্ক ভদ্রলোক, ওই যিনি আমার থেকে হয়তো বয়সও বড় হবে না হয়তো বা, উনি দেখি আমাকে প্রণাম করার চেষ্টা করছে। আমি একটু ছিটকে সরে গেলাম, বলে আরে স্যার কি করেন, ওনাকে জড়িয়ে ধরলাম মুখে, বলে আসলে এরকমের ওয়ার্কশপ তো পাইনি আগে কোনোদিনও, তাই জন্য আমরা ঠিক বুঝতে পারিনি আগে। আমার মজাটা লেগেছে ওখানে যে উনি মজাটা পেয়েছেন, এই এত বয়সে গিয়েও ওই মজাটা যেইমাত্র পেয়েছেন সেইমাত্র শেখা শুরু হয়েছে। আগে যেহেতু মজাটা ছিল না, শেখার ব্যাপারটা ছিল না, তাই জন্য প্রতিবাদ করছিলেন। এরকম অনেকবার দেখেছি। আমাদের ট্রেনিং একজন ছিল রমাকান্ত বর্মন বোধ হয় লোকের নাম, উনি এই পচাগড়ের ওখানে বাড়ি, ওখানে একটা প্রান্তিক স্কুলে গ্রামের স্কুলে পড়ান, তো ইংলিশ মেথড ছিল। তো প্রতিদিনই যখনই আমি মেথড নিয়ে কথা বলি, লেসন প্ল্যান নিয়ে কথা বলি, উনি বলেই যাচ্ছে না না স্যার এইগুলো হয় না, এইসব মেথড হয় না। কিন্তু যখন প্র্যাকটিস টিচিং এ গেলেন, অসাধারণ একটা ইয়ে করলেন, প্র্যাকটিস টিচিং ফাইনাল টিচিং এ অসাধারণ একটা ক্লাস নিলেন, ততক্ষণে আত্মস্থ করে ফেলেছেন আমি কি কি বলতে চাইছিলাম। তো ওই জায়গাগুলো এই সৃষ্টি হয়েছে যে তখন বুঝতে পারি যে না ইয়েটা মেথডটা কাজ করছে। তাই জন্য যে কোলাবোরেটিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, এই সমাজের মধ্যে সে যখন শিখছে বাচ্চারা, তখন কতটা উপকার হচ্ছে, যেটা আমার সাধারণ ক্লাসে বা এই ক্লাসটা তো সম্ভব না। এখানে যদি আমি গ্রুপে গ্রুপে ভাগ করে দিতে পারতাম, একটা সিস্টেম আছে আমি ঠিক জানি না, যেটাকে ব্রেকআউট রুম বলে, গ্রুপে গ্রুপে ডিসকাস করে আবার ইয়ে করা। আমি যেমন একটা কোর্স করছি, আমার ছেলেও যেমন একটা কোর্স করছে ব্রিটিশ কাউন্সিল থেকে, তো ওরা যেমন এরকম ব্রেকআউট রুমে সব ভাগ করে দেয় দুইজন তিনজন করে করে, তো বিয়ে করে বুঝতে সুবিধা হয়, আমাকে এনে খুঁজতে হবে এখানে কোথায় আসি জানি এটা। তো সেটা যদি পারা যেত খুব সুন্দর হতো। তো এই জায়গাটা আমাদের বোঝার জরুরি। কনস্ট্রাকটিভিজমটা আমি এই কারণে নিলাম, যদিও ওই জায়গাটা আমি পড়াই না, ওটা লার্নিং এর মধ্যে পড়ছে, ওইটার মধ্যে আমাদের টিচিং এর এফেক্টটা কি হবে, আমি কিভাবে করবো টিচিংটা যখন করতে যাবো, ওই জায়গাটা আমাদের বোঝা জরুরি। আজকে বেশি সময় নেই, হ্যাঁ কোনো প্রশ্ন থাকবে তাহলে পরের দিন, কালকে করবো না তো পরশু দিন করবো আবার ক্লাস, তো কালকে ইংলিশ ক্লাসটা নেবো। হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে বা কোনো আলোচনা কিছু থাকলে, সময় কম আছে একটু কথা বলে নেওয়া যায়, মিনিট আটেক সময় আছে, আট সাড়ে আট মিনিট আছে। হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলে রাখি, চিন্তা করতে করতে কোনো প্রশ্ন থাকলে, আমার কাছে একটা ইমেইল এসছে জুমের থেকে, তো ওরা বলছে ওদের সঙ্গে কথা বলার সুযোগ, কার কি সমস্যা আছে তাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চায়, কেউ যদি কথা বলতে চায়, তো আমার কাছে যদি সবাই ইমেইল গুলো পেতাম যারা আছে তাদের কাছে আমি এটা ফরওয়ার্ড করে দিতে পারি আমার ওটা, তারপর যদি মনে হয় জয়েন করবে, যার যার সমস্যা আছে যার যার অসুবিধা আছে তাদের জিজ্ঞেস করানো হয় যেতে পারে, সেটা আজকে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো ইয়েগুলো ইমেইল আইডি গুলো দিয়ে দিতে পারবো। হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ স্যার বলছিলাম যে আপনি তো বললেন যে যে আমাদের অনেকটা বেশি ক্লোজ আমরা তার থেকে শিখতে পারবো, তো মেইন মেথডটার মধ্যে আর কি কি বলেছে, মানে আমি ঠিক বুঝলাম না যে মেথডটার মধ্যে আর কি কি বলতে চেয়েছে। আপনি বললেন না যে এই মেথডটা ফলো আপ করলে পরে আমরা অনেক বেশি করে শেখাতে পারবো। ইয়েতে তো আমরা কনস্ট্রাকটিভিজম নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ স্যার যেটা বাংলায় বলে, তো এইখানে আমি তো ইংরেজিটাই বিশেষ করে বলতে পারবো, কারণ যেহেতু অনেকে তো অন্য নাম দিয়েছেন অনেকে, তো আমরা যেটাকে এখন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলি, যেখানে আমি প্রথমে আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে দিই এবং গ্রুপের মধ্যে একজন করে লিডার থাকে, তারা গ্রুপের মধ্যে ডিসকাস করবে, তাদের কিছু কিছু ক্লু দিয়ে দিলাম, কিছু কিছু আলোচনার বিষয় দিয়ে দিলাম, কিছু কিছু খেলা দিয়ে দিলাম, গেমস দিলাম সবচেয়ে বড় কথা, সেই গেমস এর মাধ্যমে খেলে তারা
আলোচনা করে ঠিক করবে কোনটা ঠিক কোনটা না। এখন একজন লিডার থাকবে, একজন লিডার তো আমাকে বলবে। এখন যেইমাত্র আমি জানি গ্রুপটা আমি কিভাবে বানিয়েছি, গ্রুপের মধ্যে ভালো ছাত্র আছে, মাঝারি মানের ছাত্র আছে, একটু দুর্বল ছাত্র আছে, সব ধরনের ছাত্র আছে। তো দুর্বল ছাত্ররা আমার কাছ থেকে হয়তো লুকিয়ে যাচ্ছে, তার বন্ধুর কাছ থেকে তার শিখতে খুব একটা অসুবিধা নেই। আর বন্ধু যখন তাকে শেখাচ্ছে, বন্ধুর আবার সুবিধা হচ্ছে শেখার জন্য, ও নিজে একটু শিখতে তার সুবিধা হচ্ছে। তো ওরা যখন শিখে নিয়ে একটা গ্রুপে আমাকে আনসার দিল, তো আমার পক্ষেও কাজটা অনেক সহজ। আমি এই 50 জনের কাছ থেকে আনসার না নিয়ে আমি 4 জন বা 5 জনের কাছ থেকে উত্তরটা নিলাম। আর যেইমাত্র XYZ গ্রুপ আমাকে আনসারটা দিল, পরের গ্রুপটা কিন্তু ওটা শুনছে, পরের গ্রুপটা শুনে ওখান থেকে ওদের আনসারটা কিন্তু মডিফাই করে দিচ্ছে। আবার 3 নম্বরটা আবার যখন 2 নম্বর বললো, তো আবার বাকিটা তখন মডিফাই করলো। এটা কিন্তু ঘুরতে থাকবে সবাই। আমি সেম সেম কোশ্চেনই সব গ্রুপকে বলবো, সব সেম কোশ্চেনই আমি দিলাম, সেম কোশ্চেনই দিলাম। তো সেটা মজাটা হলো, এর মজা হলো মানে খেলা খেলছে খেলছে একদম লাস্টে গিয়ে আনসার গুলো বলবো, মানে যেটা সঠিক আমি বলছি না, তখন ওরা বলছে। আচ্ছা আচ্ছা, আমি ওই ক্লু দিয়ে দিই, তাদের কাছ থেকে আনসারটাকে ইমপ্রুভ করে নিচ্ছি। সে আমি যেমন সক্রেটিসের কথা বলেছিলাম, মাইক্রো টিচিং করতে গিয়ে আমরা প্রোবিং কোশ্চেনিং করে বা রেসপন্স ম্যানেজমেন্ট করে করে হয়তো ইমপ্রুভ করে দিচ্ছি। ওদের ঠিক ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি না, এই জায়গাটা একটু সতর্ক হতে হবে, ভুল ধরানোর জায়গাটা কিন্তু খুব কম। আমি যখন বলবো ঠিক করে বলবো, ওটাকে বুঝিয়ে বলবো, মানে ওরা যাতে কোনোভাবেই মনে না করে যে বাকিদের সামনে তাদের একটু অস্বস্তিতে পড়তে হচ্ছে, বাকিদের সামনে তারা একটু ইনসার্টেড ফিল করছে, কারণ ওই বয়সটা খুব মুশকিল, খুব তাড়াতাড়ি। আর একবার যে ইনসার্টেড ফিল করো, সে আর পরের দিন আসবে না, ক্লাস করবে না। তো তখন তাদের কাছ থেকে উত্তরটা নিয়ে নিয়ে আমরা বানিয়ে বোর্ডে ইয়ে করলাম, বুঝলাম। এটা আমি রিপিট করবো, আমি পরের দিন ক্লাসে আবার জিনিসটা আবার ধরবো, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। কারণ আমরা ওই ইয়েতে কি করেছিলাম, ফার্স্ট সেমিস্টারে কি করেছিলাম, ওটা বুঝলে আর একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর কিছু? 4 মিনিট, 4.5 মিনিট আছে আর। আমার এই ওয়েব ক্যামটা খারাপ হওয়ার জন্য কত দিকে আজকে যদি পাই তাহলে হবে, খুব সমস্যা হচ্ছে। আর ইন্টারনেটের আজকে খুব বাজে অবস্থা BSNL। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি স্ক্রিনে যেগুলো দিয়েছিলাম ওগুলো কি বিয়ে করা হয়েছে? হ্যাঁ, আমি তো স্যার রেকর্ড করেছি, এটা রেকর্ড করে আমি আপলোড করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার আপলোড করে দিন, মানে আমি করতে করতে এতক্ষণে কানেক্ট হলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখে নেব পরে। আর আমিও আসলে আমার রেকর্ডিং শুরু হয়েছে একটু পরে, একটু দেরিতে, তখন না কিছু না, মানে ভুল জায়গাগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, পরশু দিন অফিসে একই সময়। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।